বিয়ের পানফুল নিয়ে গেছে থাকে জাতির প্রয়োজনে যে মা বাপ বলে জনগণের কথা ধরা তাকে জনগণ বলতে পারে না। শেখ মুজিব মানুষের পক্ষে দাঁড়িয়েছিল, 170 সালে 168 সিটে আওয়ামী দিয়েছে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছে। আজকের দিনে দাঁড়িয়েছিল আছে, যুদ্ধের নেত্রী আছে, একসময় গান্ধী এসেছিল, সুভাষ বোস এসেছিল, সরোয়ারজি এসেছিল, সরবঙ্গ এসেছিল, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা আশা করেছিলাম কারাগারে থাকা অবস্থায় আপনি আমার নামে অন্তত মামলা দেবেন না, কারণ আপনার বিয়ের ফুল আমি নিয়ে গেছি। আপনি আমাকে চেনেন 174 বছর, কিন্তু আপনার সেটা নাই, আপনি আমাকে মিথ্যা মামলা দিচ্ছেন। আমার কোন অভিযোগ নাই, একসাথে ছিলাম, এখন নাই দেন, কিন্তু আজকে দেশটা বাঁচানোর জন্য যে দেশটার জন্য কৃতিত্ব করে আপনারা বলেন আপনারাই করছেন, দেশটা তো হয়েছে, এই দেশটাকে বাঁচানোর জন্য সরকার যে কাজগুলো করা দরকার করবেন না এগুলো করেন, এবং বিলটি গেলে কি করবে এগুলো বলেছে। এর নাম দলদফা, এটা ভোটার, আর একটা হলো রাষ্ট্র সরকার, রাষ্ট্রের কি কি সরকার করতে হবে, যা থেকে আগামী দিনে বর্তমান সরকারের মতো বিএনপি ক্ষমতা গেল আবার এভাবে বসে না পড়ে এবার উদার কর্মসূচি, উদারতা কর্মসূচি দিয়ে তার এগিয়ে অন্যায় তো কিছু করবে, তার প্রতি এসব প্রস্তাব বন্ধ রাখে। আপনাদেরকে আরো বলতে চাই, সম্রাট জাহাঙ্গীর যখন ভারত জয় করল তখনও ভারতে অনেক চালিত ছিল হিন্দু রাজাদের অধীন, সবচেয়ে কঠিন রাজা একজন ছিলেন, শক্তিশালী, উনাকে এর আগে কেউ মুঘল সম্রাটকে পরাস্ত করতে পারে। সম্রাট জাহাঙ্গীরের সাথে পরাস্ত হল, পরাস্ত হওয়ার পরে রাজা গ্রেফতার হল, রাজা গ্রেফতার হওয়ার পরে রাজ দরবারে যখন সম্রাটের দরবারে যখন নিয়ে আসছে গ্রেফতার করে তখন সম্রাট জাহাঙ্গীর দরবারে এসে বলতেছে রাজা মহাশয় কথা দেখেন, নাম ধরে দেখেন, বলছে রাজা মহাশয় আপনি আজকে সম্রাটের দরবারে কি আচরণ প্রত্যাশা করেন। ওই রাজা বলছে সম্রাটের মতো আচরণ প্রত্যাশা করি। সম্রাট জাহাঙ্গীর তখন বলেছিল রাজা মহাশয়কে এই মুহূর্তে মুক্তি দেওয়া হলো, রাষ্ট্রীয় সম্পত্তি ছাড়া তার নিজ বাড়ি রাজার বাড়ি যেতে তাকে দেওয়া হলো, আর রাজা মহাশয় যে কদিন আমার অতিথি থাকতে চান আমার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্ব, আমার রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে আতিথ্য থাকবে। আমি আশা করেছিলাম, বঙ্গবন্ধুর সাথে আমি রাজনীতি করেছি, আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন, আর খালা থেকে আপনার আগে প্রধানমন্ত্রী ছিল, এই কি মামুলি মামলা, যেই মামলা তাদের নিজস্ব চ্যারিটেবল টাকা, যেই টাকা ছিল 3 কোটি, যেটা ব্যাংকে আছে 11 কোটি চুরি হলো, এই মামলা মামুলি মামলা আইনের কাছে ওনাকে সাজা দেবেন না।